আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, অসংখ্য পেশেন্ট আছেন, তাদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছেন, তাদের জীবনের কথাগুলো আপনাদের সাথে বলার চেষ্টা করছেন, তাদের জীবনে যে ঘটে যাওয়া ঘটনাগুলো, বিভিন্ন ধরনের দুর্ঘটনা বলেন, হাসি, আনন্দ, রোগ থেকে সুস্থতা বা রোগাক্রান্ত যে ধরনের অপচিকিৎসা, এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা আপনাদের সামনে হাজির হচ্ছেন। এবং আপনারা অনেকেই আছেন যারা দীর্ঘদিন যত ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান স্যারের ভিডিওগুলো যারা দেখছেন এবং আমাদের ফলোয়ার আছেন, তারা অনেকেই আছেন আমাদেরকে, তারা কমেন্টস করে, বিভিন্ন ফোন করে তারা আপনাদের এই ভিডিওগুলো থেকে যে আপনারা যে শিক্ষা পেয়েছেন, বা অনেকেই আছেন যে স্যারের ভিডিওগুলো দেখে তারা নিজেরা ঘরে বসে বসে ব্যায়াম করে অনেকেই সুস্থ আছেন, ভালো আছেন এবং স্বাভাবিক জীবনযাপন করছেন। এই জিনিসগুলো আপনারা আমাদেরকে রিভিউ দিচ্ছেন, এই জিনিসগুলো আমাদেরকে আসলে আরও বেশি অনুপ্রেরণার জায়গায়। এবং যখন আমরা দেখি যে আমাদের একজন পেশেন্ট সুস্থ হয়ে স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবনে স্বাভাবিক মানুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সব কাজ করতে পারছেন, গর্বে আসলে সত্যি বুকটা ভরে যায়। দর্শক, ঠিক তেমনি আজকে আমাদের সাথে আমাদের সেটে এখানে উপস্থিত আছেন আমাদের একজন বোন, প্রায় গত 8 বছর থেকে উনি ELID রোগে ভুগছিলেন এবং এই রোগ নিয়ে উনি যুদ্ধ করে যাচ্ছেন। সব শেষে আর পারছিলেন না, এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে বিছানা থেকে আর উনি উঠতে পারছিলেন না, কারোর সাহায্য ছাড়া গোসল যেতে পারছেন না, খেতে পারছেন না, বাথরুমে যেতে পারছেন না, দৈনন্দিন সব কাজ প্রায় স্থগিত হয়ে গিয়েছিল। ঠিক ওই সময়টাই যখন উনি হঠাৎ করে স্যারের বিষয়টা জানাচ্ছিল, সরাসরি স্যারের কাছে চলে আসেন এবং ট্রিটমেন্টের জন্য ভর্তি হয়ে যান। খুবই অল্প কয়েকদিনের মাঝখানে উনি সুস্থ হয়ে উঠেন, ধীরে ধীরে বিছানা থেকে ওঠেন এবং এখন স্বাভাবিক সব কাজ করতে পারছেন। আসুন না দর্শক, ওনার মুখ থেকেই শুনি কি হয়েছিল, কেমন আছেন আজকে উনি। আসসালামু আলাইকুম। ওনার আপনার নামটা যদি একটু বলেন আমাকে। নিজের সুলতানা। সুলতানা, বাসা কোথায় আপনার? চট্টগ্রাম। চট্টগ্রাম, চট্টগ্রামের কোথায়? ট্রিটমেন্টের জন্য কি হয়েছিল আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন। আমি এক জায়গায় বেড়াতে গেছিলাম, ওখানে স্লিপ করে পড়ে আমার কোমর চিকিৎসা করেননি, কিন্তু দেখেছেন ব্যথাটা ছিল কয়েকদিন, কিন্তু পরে ব্যথাটা আবার চলে গিয়েছিল, তখন আবার স্বাভাবিক সব কাজই করছিলেন। বিপত্তিটা কোথায়, কখন থেকে শুরু হয়? তো এক বছর পর থেকে ব্যথা শুরু হয়েছে, ব্যথা, হঠাৎ করে দেখছেন যে সেই কোমরে কোমরে ব্যথা করে, ব্যথা করে, সারাক্ষণই ব্যথা করে, বসতে কিছু বসতে বসলে ব্যথা, বসলে ব্যথা, ব্যথা তো আছেই। মানে আমাদের অনেকের হয় যে আমরা হয়তো কোনো কারণে পড়ে গেছি, হয়তো হাতে বা কাজকর্ম যখন বেশি করে তখন বেশি ব্যথা করে। আচ্ছা, মানে হয়তো একটু ব্যথা আছে, ব্যথাটা আবার দুই একদিন পরে আমাদের চলে যাচ্ছে, বা ব্যথানাশক একটা ওষুধ খেলাম পরে আবার ব্যথাটা ঠিক হয়ে যায়, কিন্তু আপনার এই ব্যথাটা আর যাচ্ছিল না। আছে তো আছে, কন্টিনিউয়াসলি আছে, যখনই হয়তো সংসারে কোনো কাজ করতে যাচ্ছেন তখনই ব্যথাটা বেড়ে যাচ্ছে, কাজ আর করতে পারছেন না, গিয়ে হয়তো কিছুক্ষণ বিছানায় রেস্টের জন্য থাকতে হচ্ছে। আগে যখন দাঁড়িয়ে থাকতে পারতেন দীর্ঘ সময়, এখন আর দাঁড়াতে পারছিলেন না, দাঁড়াতে পারি না, বসতে পারি না, মানে বেশিক্ষণ দাঁড়াতে পারি না, বেশিক্ষণ বসতে পারি না, শুয়ে থাকলে ভালো লাগে, অনেক কষ্ট হয়েছে জীবনে, অনেক দুঃখ, অনেক কান্না, অনেক কিছু গিয়েছে, রাতের পর রাত গিয়েছে, হয়তো ঘুমাতে পারেনি ব্যথার জন্য, সেরকমটা কি হয়েছে? সবার মত কি আমি হাঁটতে পারবো না, সবার মত কি আমি চলতে পারবো না, আমার একটা টেনশন কাজ করতো সবসময়, একটা মাঝে মাঝে ফ্যান্টাসি কাজ করতো না যে হয়তো আজকে রাতে ঘুমাচ্ছি, হয়তো সকালে উঠে দেখবো যে হয়তো আমার ব্যথাটা নেই, যদি সত্যি এরকম হতো, এরকমটা কখনো ভাবতেন? এরকম সবসময় ভাবতাম, হয়তো নামাজ পড়ছে, নামাজ পড়ে আল্লাহর কাছে হয়তো দোয়া করছেন যে আল্লাহ হয়তো আমাকে সুস্থ করে দাও, তুমি সেরকমটা কি দেখতেন যে সকালে উঠে সেই ব্যথা, সেই ব্যথাই থেকে যাচ্ছে, সেই ব্যথা, অনেক ব্যথা, এবং দিন দিন আরো
খারাপের দিকে যাচ্ছে। সবশেষে আমরা জানি যে আপনি মাঝখানে বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিলেন, ওই সময়টার কথা বলবেন, কি হয়েছে ওই সময়? মানে এক সপ্তাহ পর্যন্ত এখানে আসার, ভর্তি হওয়ার এক সপ্তাহ আগে বিছানা থেকে মানে হঠাৎ ব্যথা বেড়ে গেছে, বাইরে যাওয়াতে মানে বিছানা থেকে উঠতে পারতেছে না, খেতে পারতেছে না, অনেক ব্যথার জন্য উঠতে পারতেছে না, শুয়ে রয়েছে বিছানায়। আর মা আসে সবাই দেখতো আমাকে, পরে যখন দেখতেছে যে পারতেছি না, পরে আমি বলতেছি যে আমি স্যারের কাছে আসবো, আমি স্যারের সাথে দেখা করবো। স্যার যদি প্রথম দেখলেন কি বলেছে? এমন কিছু বলেছেন যে ইনশাল্লাহ আপনি ট্রিটমেন্ট নেন, আপনি সুস্থ হয়ে যাবেন, আগের মতো হাঁটতে পারবেন, স্বাভাবিক ব্যথা মুক্ত জীবনে ফিরে যাবেন বলছে? হ্যাঁ বলছে, বলছে ভর্তি হন, ভর্তি হলে ট্রিটমেন্ট নিলে ভালো হয়ে যাবে। আচ্ছা, সেই অনুযায়ী আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। আজকে কততম দিন আপনার? সতেরোতম দিন। সেই প্রথম দিন তিনি বিছানা করতে পারতেন না, সেই আর আজকের এই মানুষটা কেমন পার্থক্য? অনেক পার্থক্য তো, ব্যথা কমে গেছে যখন। আপনার হাসি বলে দিচ্ছে আজকে আসলে আপনি কতটা সুস্থ আছেন। অসংখ্য মানুষ আছেন, অসংখ্য দর্শক আছেন সেটের পাশে, যারা হয়তো জানেন না কোথায় গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট হবে, তাদের জন্য যদি কিছু বলেন। সেটা তো অবশ্যই, যারা জানে না ভিডিওর মাধ্যমে আসি, যদি সুস্থ হইতে অনেক ভালো, ঠিক আছে না? অনেকে অনেক কষ্ট করতেছে, আমিও যেরকম করছি 8 বছর ধরে অনেক কষ্ট করছি, আমার মতো হাজার হাজার রোগী আছে। তো যারা জানে না, এখন অনেকে জানে না যে কোথায় গেলে ট্রিটমেন্টটা পাবে, কোথায় গেলে ট্রিটমেন্ট হবে। তাদের একবার হলো আসা উচিত, আসা উচিত, আসে, আসা উচিত, কেন আসাই ভালো, আসলে ভালো হবে, কারণ চিকিৎসা নিয়ে উনি যদি সুস্থভাবে যায় আর চলাফেরা করতে পারে, সব কাজকর্ম করতে পারে, ওনার জন্য ভালো না? অবশ্যই। স্যার বলছে আমাকে 1 মাস রেস্টে থাকতে, তারপর ঠিক হয়ে যাবে। তার অনেক আগেই আপনি সুস্থ হয়ে গেছেন, ভালো হয়ে গেছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে বোন। দর্শক শুনলেন আমার এই বোনের কথা, এরকম হাজারো লোকে হাসি ফুটে উঠেছে, স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার আনন্দ, সুস্থ হওয়ার আনন্দ, ব্যথা থেকে মুক্তির আনন্দ। দর্শক আপনিও পারবেন, একটু চেষ্টা করুন, একটু চেষ্টা করুন সুস্থ হওয়ার জন্য, সঠিক চিকিৎসা নেওয়ার জন্য। আমাদেরকে একবার চেষ্টা করতে দিন, আমরা হয়তো পারবো না, কিন্তু চেষ্টা তো করতে পারি, হয়তো আমরাও পারবো আপনার মুখে হাসি ফুটিয়ে তুলতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।